খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, গত 10 অক্টোবর অন্যত্র বদলির আদেশ পান মুক্তাগাছা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ। নতুন কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও শাকিল গুদামের চাবি নিয়ে গা ঢাকা দেন। প্রায় এক মাস তদন্ত শেষে 9971টি বস্তায় 329 টন চালের ঘাটতি পায় কমিটি। এছাড়া 30 কেজি চালের 11,466টি খালি বস্তা এবং 50 কেজি চালের 380টি খালি বস্তা পাওয়া যায়নি। সব মিলিয়ে 1,77,98,241 টাকার দুর্নীতির প্রমাণ পায় তদন্ত কমিটি। দুদকের তদন্ত সাপেক্ষে এখানে যিনি সরাসরি ওসিএলএসডিপি ছিলেন অভিযুক্ত হয়েছেন, উনি মামলা হয়েছে, আর বাকি যারা আছেন এর সাথে যদি আরও কেউ সংশ্লিষ্টতা থাকে বা কেউ জড়িত থাকে তাহলে এটা দুদকের অনুসন্ধানে চলে আসবে আশা করি। স্থানীয়রা বলছেন, চাল লুপাটের ঘটনায় গুদাম কর্মকর্তার সাথে একটি শক্তিশালী চক্র জড়িত, তাদেরও আইনের আওতায় আনার দাবি তাদের। এটা তো আসলে কাজের ঘটনা এবং এই ঘটনার সাথে যারা যেভাবে আছে, মানে নির্দোষ ব্যক্তি যারা হয় দোষী ব্যক্তি যারা তাদের শাস্তি হোক। আমরা আসলে আশাবাদী যে এরকম ঘটনা নেক্সট টাইমে আর হবে না। চাল লুপাটের ঘটনায় ফৌজদারি আইনে তৎকালীন গুদাম কর্মকর্তা শাকিলের নামে মামলার পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলাটি তদন্ত করবে দুদক। কিছু মামলায় ঘাটতি উদ্ধারিত হয়েছে কমিটি গঠন করার ফলে এবং ওসিএলডির বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বরখাস্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। মুক্তাগাছা খাদ্য গুদামের দুটি গোডাউনের ধারণ ক্ষমতা 2,400 টন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত গুদাম কর্মকর্তা শাকিল পলাতক রয়েছে। এই গুদামগুলো খাদ্য বিভাগের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন ও তদারকি করে থাকেন। এরপরেও এত বিপুল পরিমাণ চাল কিভাবে উধাও হয়ে গেল সেটি এখন বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।